নিউমেরিক্যালসটা না দু তিনবার ভালো করে পড়বে। বলছে এনএওএইচ দরকার কতটা, সেটাই আমাদের কোশ্চেন, এনএওএইচ কতটা দরকার হবে। এই কোয়েশন থেকে এনএওএইচ আমরা বার করে নেব। তার আগে এই যে 1.1 গ্রাম P4O6 যেটা আছে সেটা কতটা HCPO3 জেনারেট করে আগে আমাকে সেটা দেখে নিতে হবে। তার জন্য P4O6 এর মলিকুলার ওয়েট আমাদের জেনে নিতে হবে। P4O6 মলিকুলার ওয়েট কত হবে, 4 × 31, 6 × 16, এটা কত আসবে, 4 × 1 = 96, ইট মিন্স এটা আসছে 220। 4 × 31, 6 × 16, 220। তাহলে 220 গ্রাম দিয়ে আমি কতটা HCPO3 পাই সেটাও একবার ক্যালকুলেট করে নিই। এটা P4O10O6 হলো, এবার HCPO3 যে ওয়েট সেটাও একটু ক্যালকুলেট করে নেওয়া যাক। H3PO3 কত ওয়েট, 3 31 48, তাহলে 34 84 82, ঠিক হলো, ইয়েস 82 গ্রাম। তাহলে 82 × 4 4 মোলস করে হয়, তাহলে 8 32 গ্রাম, চলো 328। তাহলে এখান থেকে যদি আমি 1 মোল ইউজ করি লেফট হ্যান্ড সাইড থেকে, ওখানে পাওয়া যাবে কত মোলস, 4 মোলস পাওয়া যাচ্ছে। এখান থেকে 1 মোল ইউজ করলে ওখান থেকে 4 মোলস পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে 220 গ্রাম, 220 ইউজ করলে 328 গ্রামস পাওয়া যাবে। তাহলে তোমরা এবার করবে 1.1 গ্রাম ইউজ করলে কতটা HCPO3 পাওয়া যায় সেটাকে বের করে নাও, ঠিক আছে। তাহলে 1.1 করলে আমি যেটুকু হিসাব করে দেখতে পাচ্ছি এটা 200 টাইমস কম আসবে। ক্যালকুলেশনটা করে নিই, তাহলে এত গ্রামের জন্য যদি এত গ্রাম পাওয়া যায় তাহলে 1.1 গ্রামের জন্য কতটা পাওয়া যাবে, তাহলে 1.1 গ্রামের জন্য পাওয়া যাবে হচ্ছে 328 × 1.1 / 220। এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে দেখা যাক, এটা 200 দিয়ে যদি এটাকে কাটা যায় তাহলে 164 আর দুটো জিরোর জন্য 1.64 গ্রাম পাওয়া যাবে HCPO3। হয়ে গেল এটুকু যে HCPO3 এতটা হয়েছে। আবার এখানে চলে আসে এই ইকুয়েশনে, এই ইকুয়েশনে যদি আমি HCPO3 পাই, এটা মলিকুলার ওয়েট হচ্ছে 82 ছিল, তাহলে এখান থেকে যদি আমি 82 নিতে হয় আমার এখান থেকে কত মোল এনএওএইচ লাগবে, 2 মোলস এনএওএইচ লাগবে। কিন্তু আমি এখান থেকে দেখে নিয়েছি আমার HCPO3 প্রোডিউসড হয়েছে কতটা, HCPO3 প্রোডিউসড হয়েছে 1.64 গ্রাম। তাহলে এবার ইউনিটারি মেথডটা অন্যভাবে লাগাতে হবে কাজে, দেখো কিরকম, 82 গ্রাম HCPO3 জন্য এনএওএইচ দরকার 2 মোল, কারণ আমাকে যে এনএওএইচ চেয়েছে ক্যালকুলেট দ্য মোলস অফ এনএওএইচ চেয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ মোলস অফ এনএওএইচ চেয়েছে। তাহলে আমরা এখানে পরিষ্কারভাবে এখানে লিখতে পারবো এই কথাটা যে HCPO3 যদি 82 হয় তাহলে HCPO3 যদি 82 হয় গ্রাম তাহলে এনএওএইচ কতটা লাগে, 2 মোলস। এখন আমার কত লাগবে HCPO3, কতটা প্রোডিউসড হয়েছে, তাহলে এতটা HCPO3কে পুরো নিউট্রালাইজ করতে হবে আমার, এতটা HCPO3কে মানে 1.64কে পুরো নিউট্রালাইজ করতে হবে, তাহলে এনএওএইচ কতটা লাগবে সেটা তোমরা ইউনিটারি মেথড করে বের করে নিয়ে মোলসে আসবে, করে নিয়ে অ্যান্সারটা মিলিয়ে নিয়ে আমাকে কনফার্ম করে দেবে যে হ্যাঁ প্রসিডিওর ঠিক ছিল, তাই জন্য অ্যান্সারটাও ঠিক এসছে। আই থিঙ্ক টেকনিকটা বোঝা গেল। নেক্সট কোশ্চেনে আসা যায়।